নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একদম একটা ঘরোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আজ করব ছানার তরকারি তো চলুন দেখে নিন এটি বানানোর জন্য বিশেষ কিছু লাগবে না তার প্রথমে লাগবে আলু ধনে পাতা কুচি টমেটো কুচি আর আদা জিরে বাটা এটা আমি নিরামিষই করব আমি পনির তরকারি বা ছানার তরকারি নিরামিষই করে থাকি আর এটা আপনারা কোনো উপোসের দিনে বা কোনো পুজোর দিনে আপনারা এটা করে খেতে পারবেন চলুন এবার রান্নাটা করে ফেলি ফার্স্টে করায় তেল গরম করে আমি আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটি করার জন্য কিন্তু আপনাকে কোনো খাটতেই হবে না কারণ এটি একটা সিম্পল আপনি নর্মাল যে রান্নাগুলো করে থাকেন সেই রকমই এই রান্নাটি আর আমি এখানে ছানাটা কিন্তু দোকান থেকে কিনে নিয়ে এসেছি বাড়িতে বানানো নয় আপনারা চাইলে বাড়িতেও বানাতে পারেন এই যে ছানাটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে তারপরে আমি এটিকে ভালো করে থেসে এরকম টাইপের একটা সেপ দিয়েছি তো আপনারা চাইলে অন্য সেপেও করতে পারেন পনিরের মতো করা যায় তো তারপরে আমি তেলের মধ্যে এটিকে ভেজে নেব তো মানে আস্তে আস্তে ভাজতে হবে যাতে এগুলো ভেঙে না যায় খুব নরম হয় তো ভেঙে যেতেও পারে অনেকগুলি আছে তার জন্য আমি এখানে দুবারে ভাজবো একবারে ভাজবো না গায়ে গায়ে লেগে গিয়ে ভেঙে যেতেও পারে আর আপনারা চাইলে শুধু ভাজতে পারেন আমি এখানে একটুখানি নুন ব্যবহার করেছি আর আপনারা চাইলে নুন হলুদ এগুলো দিয়েও ভাজতে পারেন আবার নাও দিতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করছে এরপর আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আবার এটাকে একটা পাত্রে আমি তুলে নেব এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এরপর আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা দেবো একটা শুকনো লঙ্কা দেবো আর একটুখানি জিরে দেবো গোটা জিরে তো তারপর আমি যে আদা জিরের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর একটুখানি জল দিয়ে দেবো আর দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো আর একটুখানি চিনি এগুলি দিয়ে দেওয়ার পর যখন কাঁচা মশলার গন্ধটা চলে যাবে তারপর আপনি আলুগুলো দিয়ে দেবেন আলুগুলো দিয়ে একটু ভালো করে কষাতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো তো তারপরে আমি এখানে জল দিয়ে দেবো আমি এখানে তিন কাপ মতো জল ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা যদি রুটি দিয়ে খান তাহলে আপনারা অল্প জল দেবেন তো যাই হোক তারপরে আমি ওপর থেকে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেবো দিয়ে হালকা ফুটে গেলে দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি তো আলুটা সেদ্ধ হয়ে গেলে এখানে আমি ছানার বড়াগুলো দিয়ে দেবো দেখো কতটা ফ্লাপি হয়ে যাবে আর ফ্লাপি হয়ে গেলেই ঝোলটা অনেকটা কমে যাবে তো যাই হোক আমি একটা তুলে দেখছি কেমন হয়েছে তো ভালো হয়েছে আজকে রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও দিও